সম্প্রতি কল্যাণী এলাকার ওয়াটার সাপ্লাই অফিস রোডে ড্রেনের জলে ভেসে থাকা অপর্ণা কর্মকার ঘোষের হত্যাকাণ্ডে আটক হয়েছে প্রধান অভিযুক্ত। রাজধানী কল্যাণীতে অপর্ণা কর্মকার ঘোষ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তকে আটক করেছে পূর্ব মহিলা থানার পুলিশ। অভিযুক্তের নাম সত্যরঞ্জন ঘোষ, তার বয়স 36, বাড়ি লেম্বুছড়া এলাকায় বলে জানা গিয়েছে। জানা গেছে, মদ্যপানকে কেন্দ্র করেই ঘটেছে মূল এই নেককারজনক ঘটনা। গত 12 তারিখে কল্যাণী এলাকার ওয়াটার সাপ্লাই অফিস রোডে ড্রেনের জলে পাওয়া যায় তার মৃতদেহ। এই ঘটনায় বেশ কয়েকজনকে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 11 তারিখে প্রথমে মহিলাকে মদ্যপান করিয়ে ধর্ষণ এবং পরবর্তী সময়ে তাকে খুন করে ড্রেনের জলে ফেলে দেওয়া হয়। বহু জল্পনার পরে শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত সত্যরঞ্জন ঘোষ। 11 তারিখ রাতেই অপর্ণা কর্মকার ঘোষের নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয় পূর্ব মহিলা থানায়। এরপরেই পুলিশ শুরু করে তাদের তদন্ত। এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার অজয় কুমার দাস। হাউএভার, মানে আমরা সায়েন্টিফিক এইডস ইনভেস্টিগেশনে যা ব্যবহার করা হয়, সায়েন্টিফিক আর টেকনিক্যাল এইডস ইউজ করে একটা আমরা বুঝতে পেরেছি যে একটা টিভিএস অ্যান্টর্ক রেস এডিশনের রেড অ্যান্ড ব্ল্যাক স্কুটিতে একটা লোক এর মধ্যে ইনভলভ আছে। তো কালকে পোস্টমর্টামও হয়েছে, এটা রিপোর্ট আসা বাকি আছে। কিন্তু প্রিমিয়ারি যা বুঝতে পেরেছি এর মধ্যে, মানে প্রথমে রেপ কমিট হয়েছে, তারপরে মানে এটা সাসপেক্টেড মার্ডার। তো এখন যখন আমরা পুরো টিম, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে সবাই নিজের টাস্ক ভাগ করে আমরা দেখছিলাম, তো এই টিভিএস এনটক টোটাল যে ত্রিপুরাতে আছে এই মডেলটা 7,220টা ছিল। তো ওটাকে জিরো ডাউন করে আমরা ওয়েস্ট ত্রিপুরা এনেছি, তো 2154। ওর মধ্যে রেস এডিশন রেড ব্ল্যাক কালার যেটা আপনার সিজ করে এনেছি, যেটা 21 ডের কাছে ছিল, এটা 1499, এটা 1499। তো ওর মধ্যে আমরা তারপরে স্মার্ট সিটিতে গিয়ে মানে মুভমেন্টটা দেখার চেষ্টা করেছি, যে মানে কী মুভমেন্ট হয়েছে। তো একটা আইডিয়া করতে পেরেছি ওনাদের হেল্পে। তো ওই আইডিয়া করার পরে আমরা ফ্লিট জিরো ডাউন করেছি। তো আলটিমেটলি আমরা একটা সাসপেক্টকে আইডেন্টিফাই করেছি, লেম্বুছড়ার। তো আজকে ইভিনিংয়ে আমি ওসি ম্যাডাম, মিনা ম্যাডাম, আয়ো, আমরা সবাই, যত আপনার টিম দেখছেন অ্যালং উইথ পিএসআই রাজেন্দ্র রিয়াং, আমরা পুরো টিম গেছি লেম্বুছড়াতে। আর লেম্বুছড়া এসডিপিও সাহেব আর ওসি সাহেবের সাহায্যতে আমরা প্রাইম অ্যাকিউজ যে এই কেসটা, এই প্রাইম অ্যাকিউজ ওনাকে সত্যনারায়ণ ঘোষ, সন অফ মতি ঘোষ, ওনার দেবেন্দ্রচন্দ্র নগর লেম্বুছড়া, দেবেন্দ্রচন্দ্রনগর, হ্যাঁ, লেম্বুছড়া, ওখান থেকে ওনাকে অ্যারেস্ট করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ ওই স্কুটিটা যেটা মানে অফেন্সের মধ্যে ইউজ হয়েছিল ওটাও সিজ করে থানা আনা হয়েছে। তো প্রিলিমিনারি ইন্টারোগেশনে কনফেস করেছে। তো ওনার কনফেশন, অ্যাজ পার ইস কনফেশন, এরকম হচ্ছে যে উনি ওই মিষ্টি দোকান, শ্রীগোপাল যে মিষ্টি দোকান আছে মৎস্যমণি, ওখানে কাজ করে অ্যাজ এ কারিগর। 10 তারিখে লক্ষ্মী পুজোর পরের দিন ইভিনিংয়ে 7:30-7:30 সময় উনি বেরিয়েছে দোকান থেকে। তো ওনাদেরই একটা কর্মচারী সঞ্জিতের সঙ্গে, তো ওনাদের আরেকটা কর্মচারী নির্মলের বাড়িতে বার্ষিক ওর বাবা বার্ষিকের একটা কীর্তন ছিল, ওটা অ্যাটেন্ড করতে গেছে, ওখানে ইনটক্সিকেট হয়েছে। তারপরে ওখানে কীর্তন ফিরতন সেরে 1টা-1টার নাগাদ অনুমানিক, যেটা আমরা এখন ইনভেস্টিগেশনে কনফার্ম করি, ওনাকে ওখান থেকে বেরিয়েছে টুয়ার্ডস মানে নিজের বাড়ি যাবে। অন ওয়ে ওই মহিলাটাকে ট্রাঙ্কেড কন্ডিশনে পেয়েছে। তো মদ উদ্দেশ্যতে মহিলা একা দেখে দাঁড়িয়েছে, দাঁড়ার পরে মহিলার সঙ্গে কথাবার্তা বলেছে, সেটা আমরা সিসিটিভিতেও কিছুটা পেয়েছি। তো কথার মধ্যে মহিলাটা ওনার সঙ্গে, ওনার থেকে মদের মানে ডিমান্ড করেছে। উনিও বাড়ি না গিয়ে, ওনার মদ উদ্দেশ্য ছিল মহিলা, তো উনি মহিলাটাকে বলেছে চলো মদ খাওয়াও বলে গাড়িতে বসিয়েছে। গাড়িতে বসিয়ে আমরা পুরো মুভমেন্ট দেখতে পেয়েছি, 1.5 ঘন্টার মতন ঘুরেছে টাউনের মধ্যে, সুটেবল জায়গা পায়নি অফেন্স কমিট করার জন্য। তো ব্যাক ওই জায়গাতে এসেছে, ওই জায়গাতে এসেও ডিসকাশন করেছে। তারপরে মহিলাটা ইনটক্সিকেটেড ছিল, তাও রাজি হয়নি, তো ফোর্সফুল রেপ কমিট হয়েছে। আফটার রেপ কমিশন যা যেটা আমরা সাসপেক্ট করছি যে ওনাকে মহিলাটাকে ড্রেনের মধ্যে ড্রাউন করে মানে ডুবিয়ে মারা হয়েছে। মারার পরে উনি স্কুটিটা স্টার্ট দিয়ে হেঁটে হেঁটে মানে যে আশেপাশে যেন আওয়াজ না শোনে এটা নিয়ে কল্যাণের দিকে গেছে, তারপরে ওই দিক দিয়ে ফের ব্যাক উনি লেম্বুছড়া চলে গেছে। তারপর থেকে উনি স্কুটি বের করেনি, কাজেও যায়নি পর থেকে, আর কোনো কন্ট্যাক্টও করেনি। তো এটা হচ্ছে অ্যাজ পার কনফেশন। এখন তো জাস্ট প্রিলিমিনারি ইন্টারোগেশন হচ্ছে, কালকে আমরা ওনাকে ফরওয়ার্ড করবো,
ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো। রিমান্ড চাওয়ার পরে পুরো যে ফ্যাক্টসগুলো আছে এস্টাবলিশ করবো আর বাকি যে অপর্ণা কর্মকার ঘোষ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সত্যরঞ্জন ঘোষ গ্রেপ্তারে পুলিশের ভূমিকা প্রশংসার দাবি রাখে। পুলিশের এই সক্রিয় ভূমিকায় এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে শহরবাসী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।